এইভাবে হাসতে হাসতে একসঙ্গে জীবনটা কাটিয়ে দেওয়া যাক। প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি গীতশ্রী রায়ের। অনেকদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু সে কথা এতদিন সকলের আড়ালেই রাখতে চেয়েছিলেন তারা। অবশেষে মনের কথা প্রকাশ্যে আনলেন গীতশ্রী। অনেকদিন আগে তাদের ক্যান্ডেল লাইট ডিনারের ছবি পোস্ট করেছিলেন, তখন এই জল্পনা আরও পাকা হয়। অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন সোফায় একে অপরের কাছে বসে, হাসিতে প্রবীরের গায়ে ঢলে পড়েছেন অভিনেত্রী। এমন আদুরে ছবি পোস্ট করে গীতশ্রী লেখেন, মনের জন্য হাসি খুবই ভালো, এইভাবে হাসতে হাসতেই একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই ফ্রেমটা অগোছালো হতে পারে, কিন্তু আমরা নই। ফুটবলার প্রবীরের অতীত নিয়ে উঠে এসেছে নানান রকমের তথ্য। তার প্রাক্তন স্ত্রী তনুশ্রী দাস তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও এনেছিলেন। এগুলো কি গীতশ্রীর মনে কোনো প্রভাব ফেলতে পারে? তিনি বলেন, ওর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছিল তা কোনোটাই প্রমাণিত হয়নি। আর তাছাড়া আমরা অতীত নিয়ে ভাবতে রাজি নই, আমরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই ব্যস্ত। সত্যি বলতে প্রবীর অনেকটাই ভালো মানুষ, আমি ওর অতীত নিয়ে কোনো কথা বলতে রাজি নই। 2019 সালে গীতশ্রীকে মেসেজ করেন প্রবীর, যদিও সঙ্গে সঙ্গে নায়িকার মনোযোগ আকর্ষণ করতে পারেননি তিনি। 2021 সালের অনেক কষ্টের পর অবশেষে প্রবীরের মেসেজের জবাব দেন নায়িকা, সেই সঙ্গে শুরু তাদের বন্ধুত্ব। তাই আগামীর দিকে তাকিয়ে তারা, কবে বিয়ে করছেন প্রবীর আর গীতশ্রী? উত্তরে নায়িকা বলেন, এখন তো আমরা দুজনেই ব্যস্ত, তবে যখনই বিয়ে করব ধুমধাম করে করব, একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে চাই আমরা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।